বাড়ির কাম কিন্তু ধরছি, এই মাসে সাপ ডালা দিতে হবে লাগে ধরেই নে। আচ্ছা ঠিক আছে, মুরগি পাইলে ধরায় দিবি। ভাই দেখছেন দুইটা কাপি সমান সমান আছে, পানি বেশি হয়নি ভাই, ভাই রাখছে নাকি পানি? ওই কাজটা কোনো ভাবে মিস করবি না, বুঝছিস তো, যত ডেঙ্গু তত ব্যবসা। কিরে ব্যাসা কিনা কেমন রে? সকাল তা আমার পুরো ব্যথ হয়ে গেছে গা, গোডাউন পুরো খালি হয়ে গেছে গা। আর আপনি কোন কিরে কি অবস্থা ব্যাসা কিনা দেখছেন? হ্যাঁ না না, আর কোনো ডাব আছে? বাড়ির কাম কিন্তু ধরছি, এই মাসে সাপ ডালা দিতে হবে। হ্যাঁ এটা তো জানি, আমি সাপ ডালা দিলে টেনশন করার কিছু নাই, যা দেখার এটা আমি দেখবো। আর হন তোরে যে ওই যে টেকনিক গুলা শিখায় দিছি, ওইগুলা কি ঠিক মতো প্রয়োগ করস? হ্যাঁ রে, কোয়া লাগে ধরেই নে। আচ্ছা ঠিক আছে, মুরগি পাইলে ধরায় দিবি। হ্যাঁ ওইটা আমি কোয়া দেওয়া লাগবো না, ভালো মতো ব্যবসা বাণিজ্য করিস, আমি জায়গা বন্ধের পরের কাজটা যেন মনে থাকে। আচ্ছা জোরে, এখন কেউই নাই কাজটা দিলে সাইডালাই না, ইচ্ছে দেখে লো নিলে মেসে দেখে লাগবো ভাই। জি ভাই, কত করে? একদম সস্তা, 250 কইরা। কি কোন ভাই 250? ও ভাই ডাবে যে চাহিদা এইটা আমি নিচে দাবি করুন জানা। আর একটু কমাই আলন ভাই, আমার রুগী হসপিটালে। ভাই রুগীর হসপিটাল দেখে তো ডাবের দাম বেড়েছে। আরে এত দাম ডাবের, কি যে করি বুঝতেছি না। ভাই ডাব কত? ভাই 250 কইরা, একদম কোনো কথা কইতে পারবেন না। 250 টাকা ভাই ডাব? হ্যাঁ ভাই একদম 250। কি কোন ভাই, একটু কম হয় না ভাই? ভাই একটা কম হয় না, সকাল 250 কই ব্যস্ত দেখছেন ডাব নাই। ভাই শুনছেন, একটা ডাব 250 টাকা। কি কম কোন ভাই, আমি তো অনেকক্ষণ ধরে জায়গায় দাঁড়ায় আছি। আরে ভাই রুগী থুয়েছি বাসায়। আমারও ভাই ডেঙ্গু রুগী, হসপিটালে ভাই ভর্তি। ডাবের যে দাম এছাড়া উপায়ও নাই, দুজনে মিলাই একটা নেই ভাই, একটা ডাব দুজনে ভাগ করে নেবো। কারণ একটা ডাব দেন ভাই, দেন দেন এটা কেটে দেন, কেটে দেন এটা দেন ভাই, এটা না এটা না ভাই, এটা লন এটা, এটা এটা দেন। আমার বেশি কম চান কে? দুইজনে তো কত অনেক সুন্দর ব্যস্ত, কামড়া করে দিয়ে চালাই দিই উডাইলে ডাবটা। এত তাড়াতাড়ি কাটা শেষ, এই ডাব কাটার সময় নেই মিয়া এলন। আরে ভাই পোলাই তো সেই ফার্স্ট, ডাব কাটলো না কি কাটলো বুঝলামই তো না ভাই। ডাব তো দিলেন, দুজনে ভাগ করে এটা ব্যবস্থা করে দিন, গ্লাস দেন ভাই। আবার গ্লাস তো দিতে হইব আপনাকে গো, কি জ্বালান যে জ্বালান মিয়া, ডাবের দোন। আরে ভাই এটা গ্লাস এর লই, পরে এটা ভাগ করে নিব, লন এলন কাপ। আরে ডাবে ঠান্ডা ভাই, না না এটা আপনি ধরেন, দেন দেন দেন। কি জামানা আইলো ডাব রোহন ভাগ করে কিনে রে। ভাই দেখছেন দুইটা কাপি সমান সমান আছে, পানি বেশি হয়নি। ভাই ডাব কি ভাই পেই রাখছে নাকি পানি? এ মামা ধরেন, দেন মামা দেন। এইটা মামা সমান ভাগে 19-20 যাতে না হয়, একবারে একুরেট কাটবেন ঠিক আছে? আমি ভাগ করে ওস্তাদ। হ্যাঁ আই হ্যাঁ, এটা কি হলো, একটা ছোট একটা বড় লন মামা। এটা আপনি কি করলেন ভাই? আরে মামা একটু কোপ লাগতেই পারে 19-20, যেমন করেন লন ভাই। আপনি এটা নেন, আমারই ঠকাইবেন, দেন দেন। কোন দাদা নে আপনার মিয়া? তোর মিয়া, আমার কি মাপেন আপনি? ভাই দেখতাছি দিলে সমান নাকি, দেন মিয়া দেন, নাটক করেন না এখন আর। 130 টের পানি মিয়া, ছাইরা দন যায়। নারকেল এমনি মিয়া খাইছেন বেশি, আমার পানি লয় মাপ আপনি শুরু করছেন, নাটক করবার আছেন জান। আস্তে চালাইনি 250 টাকা লাভ, আপাই জানে সাথ দিয়েছে, আমিও সাথ দিলাম কিছুদিনের মধ্যে, এমন করে খেলি চলতে থাকলে এগো যাই। আর একটা কাজ আছে, এই কাজটা যে শেষ করি তারপরটা পরে।
এই তো ডাবের কাছে পানি দিয়ে থেকে যাবো, ডেঙ্গু হইব আর ব্যবসা, ডেঙ্গু আর ব্যবসা। ও বুঝছি তো, যত ডেঙ্গু তত ব্যবসা। আচ্ছা তাইলে যা। আচ্ছা ফাদারে ঠিক আছে যাই। আমাদের সমাজে এরকম হাজারো ব্যবসায়ী আছে যারা কিনা দুঃসময়েও নিজেদের ফায়দার কথা ভাবে। আসুন এরকম কাজ থেকে বিরত থাকি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।